আমাদের গলার উপর দিয়ে ছুরি চালিয়ে দাও, আমাদের রক্ত দিয়ে আল্লাহর জমিনকে রঞ্জিত করে দাও, আমরা তোমাদের বিরুদ্ধে ততটা ক্ষিপ্ত হব না, আমার নবীর ব্যঙ্গ চিত্র অঙ্কন করলে আমরা যতটা ক্ষিপ্ত হই। সেই আল্লাহর নবীর যুগ থেকে আজ পর্যন্ত চলমান ধারা হলো এই, নবীর ইজ্জতের উপর নবীর দুশ্মনরা যতই আঘাত করেছে, নবীর ইজ্জতকে আমার আল্লাহ ততই বুলন্দ করেছেন। ইনশাআল্লাহ 2020 সালের ফ্রান্সের অসভ্য এমানুয়েল ম্যাক্রন এবং তার দোসররা সারা দুনিয়াব্যাপী তাদের চেলা চামুণ্ডাদেরকে নিয়ে আমার নবীর ইজ্জতের উপর আঘাত করে নবীর সম্মান ধুলোয় মেশাবার অপচেষ্টা করেছে। ইনশাআল্লাহ পুরো 200 কোটি মুসলমান এই চ্যালেঞ্জকে আমরা গ্রহণ করেছি। এবার আমরা শুধুমাত্র নবীর ইজ্জত বুলন্দ নয়, নবীর আদর্শ বাস্তবায়ন করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তো তার নবীর শানে বলে দিয়েছেন, ওয়ারাফানা লাকা যিকরাক, ওগো আমার হাবিব, আমি আপনার সম্মান বুলন্দ করে দিয়েছি, আমি আপনার নাম সম্মানিত করে দিয়েছি। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, কিয়ামত পর্যন্ত আপনার এই সম্মান আপনার এই মর্যাদা ভুলুণ্ঠিত করবার এই ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। বরং আল্লাহ পাক এটাও বলে দিয়েছেন কোরআনে পাকের মধ্যে, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনার দুশ্মন যে হবে, আপনার সঙ্গে যে দুশ্মনী করবে, হুয়াল আবতার, আমি আল্লাহ তাকে নির্বংশ করে দেব, আমি আল্লাহ তাকে নির্বংশ করে দিব। সূরাতুল কাউসারের এই আয়াত থেকে স্পষ্ট ভাবে বোঝা যায় এটা শুধুমাত্র নবীর যুগের সঙ্গেই খাস নয়, এটা শুধু নবীর যুগের ব্যাপারে বলা হয়নি, বরং আয়াতের মধ্যে কোন নির্দিষ্ট সময়ের সীমা উল্লেখ করা হয়নি। কিয়ামত পর্যন্ত যারাই নবীর দুশ্মন হবে তারাই আবতার হবে, কিয়ামত পর্যন্ত যারাই নবীর দুশ্মন হবে তাদের লেজ কেটে যাবে, কিয়ামত পর্যন্ত যারাই নবীর দুশ্মনের কাতারে নিজেদেরকে লিপিবদ্ধ করবে নিজেদের নাম, তারাই নির্বংশ হয়ে যাবে, তারাই নির্বংশ হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আঘাত করে, নবীজির ইজ্জত এবং সম্মানের উপর আক্রমণ করে, আমি যেভাবে বলেছিলাম যে মৌচাকের চাকের মধ্যে ঢিল ছোড়া হয়েছে, দুনিয়ার উম্মতে মুসলিমা শান্ত ছিল, তারা নীরব ছিল, কিন্তু তাদের নবীর গায়ে আঘাত করে আজকে বিশ্বের অপশক্তি ইসলাম বিরোধী শক্তি তারা মুসলমানদের ঘুমের মধ্যে তারা ঢিল ছুড়ে ঘুমন্ত মুসলিম শার্দুলদেরকে তারা জাগিয়ে তুলেছে। ইনশাআল্লাহ ওরা আল্লাহর নবীর ইজ্জতকে যত কলঙ্কিত করতে চায়, পৃথিবীর ইতিহাস প্রমাণ করে প্রতিটি ঘটনার মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর শান এবং মানকে আরো বুলন্দ করেন। আবু লাহাবরা চেষ্টা করেছিল, মক্কার কুরাইশ এবং বেঈমানের দল চেষ্টা করেছিল আমার নবীর ইজ্জতকে ধুলোয় মিটিয়ে দিতে, তারা যত চেষ্টা করেছে, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, তারা আল্লাহ নবীর ইজ্জতের উপর কালিমা লেপন করার চেষ্টা করেছে, তারা যত প্রচেষ্টা করেছে আল্লাহ পাক তার নবীর ইজ্জত আরো বুলন্দ করেছেন। বিগত 1400 বছরের ইতিহাসও এটাই, বিগত 1400 বছরের ইতিহাস এটাই, এক একজন ইমানদার যারা ঈমানকে তাদের বক্ষে ধারণ করে, যারা নিজেরা নিজেদেরকে মুমিন বলে পরিচয় দেয়, যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা পাঠ করে, তারা তাদের হৃদয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মহব্বত এবং ইশক তাদের হৃদয়ের মধ্যে তারা লালন করে। আজ আমাদেরও সেই সময় এসেছে, নবীজির প্রতি যে যত বেশি ফেদা হতে পারবো, আল্লাহর নবীর ইজ্জতের জন্য যে নিজেকে যত বেশি কুরবান করতে পারবো, আল্লাহর নবীর ইজ্জতের কথা যে যত বুলন্দ আওয়াজে বলতে পারবো, বাতিলের সামনে নিজেকে আল্লাহর নবীর খাদেম হিসেবে, নবীর আশিক হিসেবে,
নবীর জন্য উৎসর্গিত প্রাণ হিসেবে যে যতটা বেশি নিজেকে উপস্থাপন করতে পারবো ইনশাআল্লাহ এটাই হবে আল্লাহর নিকট একজন মানুষের মর্যাদার মানদণ্ড যে আল্লাহর নবীর জন্য যত বেশি করবে ইনশাআল্লাহ শুধু আল্লাহর নবীর ইজ্জত নয় বরং যারা আল্লাহর নবীর জন্য উৎসর্গিত হবে পৃথিবীতে তারা হবে সবচেয়ে বড় সম্মানিত মানুষ হযরতে যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট ইতিহাস আলোচনা করে আমার আর তোমার করণীয় সম্পর্কে কথা শেষ করব হযরতে যায়েদ ইবনে দাসিনা আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী ঘটনা চক্রে তিনি বন্দী হয়ে গেলেন বেঈমানদের হাতে কাফেররা ওনাকে বন্দী করে নিয়ে গেল বন্দী করে নিয়ে মক্কার কুরাইশদের কাছে বিক্রি করে দিল কুরাইশের দুরাচারীরা হযরত যায়েদকে চড়া মূল্য দিয়ে খরিদ করে নিল কারণ হযরত যায়েদ বদরের জিহাদের মধ্যে মক্কার কুরাইশদের বড় বড় কিছু মানুষকে হত্যা করেছিলেন তো তারা সেই হত্যার বদলা নেওয়ার জন্য বন্দী যায়েদ ইবনে দাসিনাকে টাকা দিয়ে খরিদ করে নিয়ে গেল এরপর যখন তাকে হত্যা করবার জন্য সুলিতে চড়ালো সুলিতে চড়িয়ে হযরত যায়েদকে তারা প্রশ্ন করল বলল যে যায়েদ কিছুক্ষণ পর তোমার মৃত্যুদণ্ড কার্যকর হবে তোমার বুকের মধ্যে খঞ্জর বিদ্ধ করে তোমাকে হত্যা করা হবে অল্প কয়েকটা মুহূর্ত আছে আর তোমার জীবনের অন্তিম সময়ের তোমার এই পরিস্থিতি থেকে তোমাকে একটা জিনিস পরিত্রাণ দিতে পারে আর নাজাত দিতে পারে মুক্তি দিতে পারে কি জিনিস তুমি শুধুমাত্র একবার একটা কথা বলবা তোমাকে শুধু একটা কথা বলতে হবে কিছু করতে হবে না শুধু মুখে একটা কথা স্বীকার করতে হবে কি স্বীকার করতে হবে তোমাকে মুখে কথাটুকু বলতে হবে যে আজকে তুমি যেই পরিণামের শিকার হয়েছো তোমাকে হাত বেঁধে তোমায় গলায় সুলি দিয়ে আমরা হত্যা করব তোমার এই জায়গায় তুমি না থেকে তোমার নবী মুহাম্মদ যদি থাকতো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তুমি তার বিনিময়ে পরিত্রাণ পেয়ে যেতে তোমার জায়গায় নবী মুহাম্মদকে সুলিতে চড়িয়ে হত্যা করা হতো এই বিষয়টার উপর তোমার কোনো আপত্তি থাকতো না তুমি এতে সম্মত হতা এই কাজ করতে হবে না তোমার জায়গায় তোমার নবীকে এনে সুলিতে চড়ানো লাগবে না শুধু মুখে কথা বলতে হবে যে বলো এটাতে তুমি সম্মত থাকতা কিনা যদি তুমি বলো যে হ্যাঁ সম্মত থাকতাম তাহলে আমরা তোমাকে মুক্ত করে দিব মহতরম হাজিরিন আল্লাহর নবীকে নিজের জায়গায় এনে ফাঁসি কাষ্ঠে ঝুলাতে হবে না নবীজিকে কোনো কষ্ট দিতে হবে না শুধু মৌখিকভাবে বলতে হবে যে আমার জায়গায় আমার নবীকে যদি আজকে তোমরা কষ্ট দিতে তাহলে এতে আমার কোনো আপত্তি থাকতো না এই কথাটুকু মুখে মুখে বলতে হবে আল্লাহর পয়গম্বরের সাহাবীকে যখন এমন চ্যালেঞ্জ দেওয়া হলো যে এটা বলতে পারলেই তোমাকে মুক্ত করে দিব হযরত যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু আনহু কাফেরদেরকে লক্ষ্য করে বলেছিলেন হে বেঈমানের দল তোমরা প্রশ্ন করছো যে আমার জীবনের বিনিময়ে আল্লাহর নবীর জীবন যাবে আর নবীর জীবনের বিনিময়ে আমি রক্ষা পাবো এটাতে আমি আল্লাহর কসম খেয়ে বলি নবীর জীবনের বিনিময়ে আমার জীবন রক্ষা করা তো দূরের কথা যদি আমার জীবনের বিনিময়ে প্রশ্ন করো যে আল্লাহর নবীর পায়ের নিচে একটা কাঁটা বিদ্ধ হবে আমার জীবন তার বিনিময়ে রক্ষা পাবে আল্লাহর কসম খেয়ে বলি আমি আমার নবীর পায়ের তলায় কাঁটা বিদ্ধ হওয়াকেও আমার জীবনের বিনিময়ে আমি সন্তুষ্ট হতে পারি না মহতরম হাজিরিন হাসি মুখে মৃত্যুকে বরণ করেছেন শাহাদাতের মৌতকে আলিঙ্গন করেছেন জীবন কুরবান করে দিয়েছেন নিজের শরীরের রক্ত প্রবাহিত করেছেন আল্লাহর নবীর উপর কোনো আঘাত তো দূরের কথা নবীর ইজ্জতের উপর সামান্য এতটুকু কথা পয়গম্বরের সাহাবায়ে কেরাম বরদাস্ত করে নেন নাই মহতরম হাজিরিন ইতিহাস লম্বা সাহাবায়ে কেরাম কিভাবে আল্লাহর নবীর জন্য জীবনকে উৎসর্গিত করেছিলেন আর এজন্যই দুনিয়ার বড় বড় বেঈমানের দল তারা একথা নিঃসংকোচিত্তে নির্দ্বিধায় তারা একথা বলতে বাধ্য হয়েছিল পৃথিবীতে অনেক রাজা বাদশাহ আছে আর সেই সমস্ত রাজা বাদশাহদের দরবারিরা আছে
পৃথিবীতে অনেক নেতা আছে সেই নেতার অনেক কর্মী আছে পৃথিবীতে অনেক বড় মানুষ আছে তাদের অনেক অনুসারী আছে কিন্তু আল্লাহর কসম পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা তার জন্য যেভাবে নিজেদের জীবনকে উৎসর্গ করার জন্য প্রস্তুত ছিল পৃথিবীতে দ্বিতীয় আর কারো নজির এমন পৃথিবীর ইতিহাস দেখাতে পারবে না আমরা আজকে শুধুমাত্র একটা পয়গাম পৌঁছে দিতে চাই দুনিয়ার সমস্ত কাফের মুশরিকদেরকে তোমরা বাক স্বাধীনতার দোহাই দিয়ে আমার নবীর ইজ্জতের উপর আঘাত করবে তোমরা মত প্রকাশের স্বাধীনতার নামে আমার নবীর ব্যঙ্গচিত্র তোমরা অঙ্কন করবে তোমরা তোমাদের মনের বিকৃত স্বাদ পূরণ করবার জন্য আল্লাহর নবীর ইজ্জতের উপর আঘাত করে আমাদের কলিজার উপর ছুরিকাঘাত করবে আমরা বলতে চাই পনে 200 কোটি মুসলমানদের গলা কেটে দাও এতেও আমরা এতটা ক্ষুব্ধ হব না আমার নবীর ইজ্জতের উপর আঘাত করলে আমরা যতটা প্রতিবাদী হয়ে উঠি আমাদের গলার উপর দিয়ে ছুরি চালিয়ে দাও আমাদের রক্ত দিয়ে আল্লাহর জমিনকে রঞ্জিত করে দাও আমরা তোমাদের বিরুদ্ধে ততটা ক্ষিপ্ত হব না আমার নবীর ব্যঙ্গচিত্র অঙ্কন করলে আমরা যতটা ক্ষিপ্ত হই আমাদের বুকগুলোতে বুলেটের আঘাতে তোমরা ঝাঁসড়া করে দাও আমরা আমাদের বক্ষগুলোকে তোমাদের সামনে পেতে দেওয়ার জন্য প্রস্তুত হয়েছি মুহতারাম হাজিরিন কথা একটাই পরিষ্কার কথা স্পষ্ট কথা সেই আল্লাহর নবীর যুগ থেকে আজ পর্যন্ত চলমান ধারা হলো এই নবীর ইজ্জতের উপর নবীর দুশমনরা যতই আঘাত করেছে নবীর ইজ্জতকে আমার আল্লাহ ততই বুলন্দ করেছেন ইনশাআল্লাহ 2020 সালের ফ্রান্সের অসভ্য এমানুয়েল ম্যাক্রন এবং তার দোসররা সারা দুনিয়াব্যাপী তাদের চালা চামুণ্ডাদেরকে নিয়ে আমার নবীর ইজ্জতের উপর আঘাত করে নবীর সম্মান ধুলোয় মেশাবার অপচেষ্টা করেছে ইনশাআল্লাহ পরে 200 কোটি মুসলমান এই চ্যালেঞ্জকে আমরা গ্রহণ করেছি এবার আমরা শুধুমাত্র নবীর ইজ্জত বুলন্দ নয় নবীর আদর্শ বাস্তবায়ন করে ঘরে ফিরব ইনশাআল্লাহ শপথ নিতে হবে আমরা তোমাদেরকে বারবার বলছি শতবার বলছি হাজারবার বলছি কান চুলকায় যদি কারো কান চুলকায় কটন বাটা ছেড়ে দে চুলকাও কটন বাট দিয়ে না হলে শলাকা আছে গাছের মধ্যে গাছের থেকে শলাকা ছিঁড়ে ছেড়ে দে কান চুলকাও বাগের লেজ দিয়ে কান চুলকাবার চেষ্টা করো না আল্লাহর নবীর ইজ্জতের উপর আঘাত করা মানে ঘুমন্ত সিংহ শার্দুলদের তাদেরকে জাগ্রত করে দেওয়া হে উম্মতে মুহাম্মদিয়া আল্লাহর পয়গম্বরের ইজ্জত দিয়ে এবার যে ছিনিমিনি খেলা হয়েছে এর জবাব হবে আমরা আমাদের মাতৃভূমিতে কোরআন সুন্নাহ মোতাবেক আল্লাহ